নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে, অনেকদিন হতে চললো, কিন্তু চলছে লকডাউন। মাধ্যমিকের ফলাফল কবে নাগাদ বেরোতে পারে, তো তা নিয়ে একটি বিস্তারিত সংবাদ বেরিয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানিয়ে দেবো যে মাধ্যমিকের ফলাফল কবে নাগাদ থেকে বেরোতে চলেছে। তো লকডাউন উঠলেই মাধ্যমিকের ফলাফল, শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহের পরিকল্পনা। সূত্রের খবর অনুযায়ী পর্ষদের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে খুব শীঘ্রই কিন্তু লকডাউন ওঠার পরই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার চেষ্টায় রয়েছে পর্ষদ। রাজ্যে লকডাউন ওঠার পরই কিন্তু প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিকের ফলাফল, অন্তত এমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে। প্রত্যেক বছর এই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে প্রকাশ পায় মাধ্যমিকের ফলাফল। এবছরও সেই লক্ষ্য নিয়েই উত্তরপত্র মূল্যায়নের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয় মন্ত্রশিক্ষা তরফে। উত্তরপত্র মূল্যায়নের সময়সীমা খানিকটা কমানো হয়, কিন্তু ভাইরাস সংক্রমণ এবং রাজ্যের লকডাউন চলার জেরে সেই প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে যায়। সূত্রের খবর যে পর্ষদের দেওয়া সময়সীমা অনুযায়ী মাধ্যমিকের উত্তরপত্রের 17% কাছাকাছি জমা পড়ে গিয়েছে প্রধান পরীক্ষকদের কাছে, তার সঙ্গে উত্তরপত্র পিছু নম্বর অনেকটাই জমা পড়ে গিয়েছে পর্ষদে। কিন্তু এখনও অনেক উত্তরপত্র শিক্ষকদের মূল্যায়ন করা বাকি রয়েছে এবং সেগুলি মূল্যায়নকারী শিক্ষকদের কাছেই পড়ে রয়েছে, তাই সেই উত্তরপত্রগুলি মূল্যায়নকারী শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করার জন্য বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছে মন্ত্রশিক্ষা পর্ষদ। এ প্রসঙ্গে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান যে আমাদের তরফে অনেক কিছু ভাবনা চিন্তা করা হয়েছে যে লকডাউন উঠলেই এ বিষয়ে কিন্তু আমরা সেই সমস্ত ভাবনা অনুযায়ী কিন্তু এগোবো। তো স্কুল শিক্ষা দপ্তরের খবর অনুযায়ী লকডাউন উঠলে মূল্যায়নকারী শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহের কাজ শুরু হতে পারে। পর্ষদের দাবি, এই পরিকল্পনা কার্যকর করতে গেলে রাজ্য প্রশাসনের সহযোগিতা লাগবে। যদিও ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে মূল্যায়নকারী শিক্ষকদের দুবার করে উত্তরপত্র মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে, শুধু তাই নয়, বিষয় পিছু নম্বর দেওয়া সিটে নথিবদ্ধ করে রাখার কথা বলা হয়েছে, যাতে পর্ষদের কাছে নম্বরগুলি আসার পরপরই তড়িঘড়ি ফলাফল প্রকাশের দিকে এগোনো যায়। যদিও মাধ্যমিকের ফলাফল প্রকাশের সময়সীমা ঠিক কবে তা নিয়ে কিন্তু মন্তব্য করতে চাননি সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই লকডাউন উঠলে কিন্তু মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়ে যাবে।